আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আমাকে জাকারিয়া তাই জন্য দুধ রাখতে হচ্ছে দুধের বাজার হচ্ছে আমাদের এখানে খুবই কম পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এভাবে ওঠা আমার করতেছে তো জাকারিয়া হচ্ছে ওর গাড়িগুলো আমাকে দেখাচ্ছিলো এটা হচ্ছে ওর গাড়ির গ্রেস ও হচ্ছে সন্ধ্যার সময় এখানে গাড়িগুলো এভাবে গ্রেস করে রাখে যাতে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে এগুলো দিয়ে খেলতে পারে এটা হচ্ছে ওর টাক ছিল একটা আর একটা হচ্ছে ওর ইয়ে ছিল হন্ডা ছিল তো ও মোটামুটি ভালোই খেলাধুলা করে তো আমি হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে খের কিনতে বিলের দিকে যাব অনেক দিন পরে বেশ লম্বা সময় প্রায় আট মাস পরে হচ্ছে বিলের দিকে যাচ্ছে বিলটা হচ্ছে আমাদের এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তো ওইদিকে হচ্ছে আমাদের বেশ কিছু জমিও ছিল তো জমিগুলো হচ্ছে এখন হচ্ছে আবাদ করা হয় না চাষাবাদ করা হয় না ওই জমিগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে মানুষের কাছে হচ্ছে ফসল রাখা হয়েছে ওনারা হচ্ছে আবাদ করে তো ভাবলাম যে ওইদিকে যখন যাচ্ছি তো জমিগুলো দেখে আস আসা হবে এবং খেরগুলাও দেখে আসা হবে তো এই যে একটা নতুন বাইরে এটা হচ্ছে আমাদের জমি ছিল এই জমিটা হচ্ছে আমার মেজর কাকা বিক্রি করে দিয়েছে ওনার অংশটুকু আর আমাদের অংশটুকু পড়ে আছে এই যে হচ্ছে আমাদের বাগান করা আছে কিছু মেহগুনি আর কিছু হচ্ছে ইউলে একটার গাছ লাগানো আছে তো গাছগুলো দেখতে হচ্ছে ঝড়ের মধ্যে গতকালকে হচ্ছে কিছু ডালপালা ভেঙে গেছে আর কিছু গাছ হচ্ছে হেলে গেছে এগুলো হচ্ছে লাঠি দিয়ে আমাকে বেঁধে দিতে হবে তো এটা হচ্ছে আমাদের বিল বিলটা হচ্ছে মোটামুটি বেশ সুন্দর এটা হচ্ছে পানি আসলেও যেমন সুন্দর লাগে পানি ছাড়াও হচ্ছে সুন্দর লাগে কারণ পানি যখন চলে যায় তখন পুরা বিলই চাষাবাদ করা হয় এখানে ধান পাট তারপর হচ্ছে পেঁয়াজ এগুলো হচ্ছে দামি দামি ফসলগুলো আছে এখানে চাষাবাদ করা হয় বিশেষ করে আমাদের এই বিল হচ্ছে পেঁয়াজ খুব বেশি ভালো হয় পাটও মোটামুটি খারাপ হয় না তবে পাট প্রতি বছর খুব একটা ভালো হয় না কিন্তু পেঁয়াজটা মোটামুটি বিখ্যাত আমাদের এদিকে পেঁয়াজ চাষ খুব বেশি জনপ্রিয় মোটামুটি ম্যাক্সিমাম কিছু কি হচ্ছে আমাদের এই জমিগুলো হচ্ছে পেঁয়াজ শব্দ করে এবং পেঁয়াজগুলোও খুব মোটামুটি ভালো হয় ভালো মানের পেঁয়াজ হয় আমাদের এখানে তো বিলে হচ্ছে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে এই ঘাসগুলা এই ঘাসগুলো দেখতে হচ্ছে আমার কাছে বিছানার মতো মনে হয় তো আমি হচ্ছে বিলে আসলাম বিলের আর একটা জিনিস ভালো লাগে আমাকে আমার কাছে সেটা হচ্ছে যে এই গরুগুলা এভাবে হচ্ছে ছেড়ে দেওয়া থাকে গরুগুলা তো আমি হচ্ছে যে এই খেয়ারের পাল্লাটা হচ্ছে কিনতে যাচ্ছি তো এরকম হচ্ছে ওনার চারটা মোট ঢিপে আছে তার মধ্যে হচ্ছে সবগুলাই আমি মোটামুটি ঘুরে ঘুরে দেখতেছি তো এই খেরগুলো হচ্ছে চেক করে দেখতেছি কী অবস্থা তো এই হের পালার মোটামুটি ভালোই আছে শুকনা তো গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে উপরের অংশটাকে একটু ভিজা ভিজা মনে হচ্ছে তো এটা হচ্ছে শুকায়ে যাবে আজকে যদি রোদ খুব একটা ভালো হয় তাহলে এই খেরগুলো হচ্ছে শুকায় যাবে তো এই খেরগুলো হচ্ছে বুতে মোলা বুথ হচ্ছে এক ধরনের মেশিন তো বুতের খেরগুলো মোটামুটি খুব একটা বেশি ভালো হয় না এই পালাটার খেরটা আমার পছন্দ হয়নি এটা হচ্ছে উনি হচ্ছে খেরগুলো হচ্ছে ধানগুলো হচ্ছে কেটে আনার পরে প্রায় বারো তেরো দিন হচ্ছে ঢিপি দিয়ে রাখছিলো যার কারণে খেরগুলো হচ্ছে পোষে নষ্ট হয়ে গেছে খুব একটা ভালো হয়নি চারটা পালার মধ্যে আমার এই পালাটাই হচ্ছে খুব বেশি অপছন্দ হয়েছে বাকি পালাগুলো খুব ভালোই ছিল মোটামুটি চকচকা খেরগুলো কিন্তু এই খ্যারটা কালো হয়ে গেছে তো এই খেয়ারটা গরু খাবে কি না জানি না তো তারপরে কিছু কর নেই খেরগুলো হচ্ছে আমাকে নিতে হবে কারণ ম্যাক্সিমাম খেয়ারি হচ্ছে এদিকে বিক্রি হয়ে গেছে সবে খেয়ারিগুলো হচ্ছে বাড়িতে নিয়ে গেছে এবং পালা দিয়ে রাখছে তো গরুগুলো হচ্ছে খুব সুন্দর করে খাচ্ছে তো এই গরুগুলো হচ্ছে সকালে খুব ভোরে হচ্ছে গ্যারস্থরা হচ্ছে নিয়ে আসে এভাবে বেঁধে দেয় ওরা হচ্ছে সারাদিন এভাবে খায় আর সন্ধ্যার সময় হচ্ছে এই গরুগুলো হচ্ছে নিয়ে যায় এই গরুগুলো হচ্ছে খুব একটা বেশি দানাদার খাবারও এরা খাওয়ায় না এরা হচ্ছে এভাবে প্রাকৃতিক ঘাস খেয়ে হচ্ছে বড় হয় তো এই গরুগুলো সবচেয়ে বড়ো সময় হচ্ছে এদের পেটে প্রচুর পরিমাণ কিমি থাকে

তো উনি হচ্ছে এখানে সব করে পেঁপে চাষ করছেন মোটামুটি ভালোই পেঁপে ধরছে দেখলাম তো কোনো পেঁপে পাখি নাই পেঁপে পাখি এখান থেকে আমি হচ্ছে পেঁপে কিনে নিয়ে যাইতাম ফুল আমি হচ্ছে এখন বাড়ির দিকে চলে যাবো তো বাড়ির দিকে আস্তে আস্তে আমি দেখতাম হচ্ছে আমার এক কাকা হচ্ছে খের পালা দিচ্ছে উনি হচ্ছে গরু খাওয়ার জন্য উনিও হচ্ছে খের কিনছে তো আমি হচ্ছে এখানে একটু দাঁড়ালাম কারণ ওনার যে খের পালাগুলো দিয়ে দিচ্ছে যে লোকগুলো কালকে হচ্ছে আমি এই লোকগুলোই হচ্ছে নিবই ইনশাল্লাহ ওনাদের দিয়ে হচ্ছে আমি বাসায় ওই খেটগুলো যে দেখলাম ওই খেয়ারের পালাগুলো হচ্ছে বাড়িতে নিয়ে আসবো নিয়ে আসে হচ্ছে পালা দিব তো যার কারণে হচ্ছে আমাকে এখানে দাঁড়াইতে হলো এবং ওই লোকগুলোর সাথে হচ্ছে এখন আমাকে কথা বলতে হবে যে আমি হচ্ছে এই খেয়ারগুলো হচ্ছে বিল থেকে নিয়ে আসবো এবং ওনারা হচ্ছে পালা দিয়ে দেবে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে এটা হচ্ছে আমাকে খুব দ্রুত নিয়ে আসতে হবে কারণ সামনে হচ্ছে আবার হচ্ছে কখন বৃষ্টি হয়ে যায় আস্তে আস্তে বর্ষা মরশুম চলে আসতেছে তো বাড়ির কাছে চলে আসছি বাড়ি বাড়িতে এসে দেখি আশিকরা হচ্ছে ওই মাটি কাটতেছে গত শুক্রবারে ওরা শেষ করতে পারতেছিল না সেগুলো হচ্ছে এই শুক্রবারেও কাটতেছে আর হচ্ছে এখানে হচ্ছে মালাইওয়ালা আসছে এগুলো হচ্ছে মালাই বলে আইসক্রিম না কিন্তু এগুলো হচ্ছে মোটামুটি ছোটোবেলায় আমরা হচ্ছে খুব খাইতাম এইগুলা এগুলো হচ্ছে নারকেলের মালাই আমার কাছে খুব ভালো লাগে কিন্তু এখন হচ্ছে খুব বেশি নারকেল দেওয়া হয় না এখন চল্প নারকেল দেওয়া হয় কারণ নারকেলের অনেক দাম ততক্ষণ আমার ভিডিওগুলো যারা দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম